হরিচুরিতে 3500 কোটি টাকার উন্নয়ন করেছি। কই আপনারা বলেন কোনোদিন সেখান থেকে কোনো পার্সেন্টেজ নিয়েছে কিনা? আমি যে ব্যতিক্রম ধর্মীয় উন্নয়নগুলো করেছি, জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পরও সমগ্র চট্টগ্রামের উন্নয়ন করে যাচ্ছি, হরিচুরিতেও উন্নয়ন করে যাচ্ছি, কারা কোন উন্নয়ন করেছে? অনেকে তো জনপ্রতিনিধি ছিলেন, কিভাবে আমাদের বিরুদ্ধে এই সমস্ত কাদাকুরি বক্তব্য রাখতে পারে? সেই জন্য এগুলো এক পক্ষ থেকে বলছে, আরেক পক্ষ থেকে এগুলোর পুঁজি করে নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা করছে। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি জমিদারের সন্তান, আমার নানা জমিদার, আমার দাদা জমিদার, আমার বাবা জমিদার, আমি ব্যবসা করি, পরিচ্ছন্নতেও আমার 100 কোটি টাকার প্রজেক্ট আছে, ইন্ডাস্ট্রি আছে, আরো 100 কোটি টাকার প্রজেক্ট আমার বাড়ির কাছে, অ্যাগ্রোবেস প্রজেক্ট আছে, এবং এই রাজনীতির জন্য কারো দ্বারস্থ হই নাই। দীর্ঘ 45 বছর রাজনীতি করেছি, নিজের টাকা দিয়ে, বাপের টাকা দিয়ে, ভাইয়ের টাকা দিয়ে, আমার ইনকামের টাকা দিয়ে, চুরি করি নেই, সামারি করি নেই, স্মাগলিং করি নেই। আমাদের বিরুদ্ধে অভিযোগ যারা দেয়, জনগণ তার বিচার করবে। আমি আবার বলছি, 100 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, কোন মায়ের বেটা এগুলার প্রমাণ দিতে পারে? আসুক, আপনাদের কাছে আসুক। প্রার্থী পরিবর্তন করা, এটি শেখ হাসিনার আমলে কখনো সম্ভব হয় নাই, হবেও না। আমরা শেখ হাসিনার কর্মী, তিনি যদি একতারার পক্ষে বলেন আমরা একতারার পক্ষে, তিনি নৌকার পক্ষে বললে আমরা নৌকার পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রীকে কোন মহল, তাদের ছেলে মানুষই কথাবার্তা বলে বিভ্রান্ত করা, ওনার ইমেজ নষ্ট করা, জনাব ওবায়দুল কাদের ইমেজ নষ্ট করা, জনাব হাসান মাহমুদের ইমেজ নষ্ট করা, আমার ইমেজ নষ্ট করা, পায়তারা করলে ভুল করবেন। আবারও আমি বলছি, আমি 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম, প্রমাণ করুক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 21 তারিখ বলেছেন, ওবায়দুল কাদের সাহেবকে এবং হাসান মাহমুদকে দায়িত্ব দিয়েছিলেন যে আমাদের যিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি, তাকে আবার সংরক্ষিত মহিলা আসনের এমপি করা হবে, আর দরবারীদের পক্ষ থেকে কাউকে এবার প্রতিনিধি দেওয়া হয় নাই, একজন প্রতিনিধি ওনার দরকার, সেই জন্য তিনি সাইফুদ্দিন মাজবানের কথা আমাকেও বলেছেন, 30 তারিখ রাত 10টা পর্যন্ত এই সাইফুদ্দিন মাজবানের কথা আমরা শুনেছি। হাসান মাহমুদ সাহেবও এক জায়গায় হরিচুরি আওয়ামী লীগের সকল সিনিয়র নেতৃবৃন্দকে ডেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশ দিয়েছিলেন। আবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আমরা 31 তারিখ দেখা করতে গেলাম, তখন তিনি আরেকটি কথা বলেছেন। হ্যাঁ, সুতরাং এইখানে অন্য কিছু ভাবার অবকাশ নেই।